ফর্ম ফিলাপর নামত 1500-2000 টাকা, ইউনিট টেস্টৰ মাচুলৰ বাবদ 100-150 টাকা, আই কার্ডৰ নামত 70 টাকা। প্রিন্সিপাল ফিজ হৈছে যেমন এইচএস সেকেন্ড ইয়াৰৰ 810 টাকা লোৱা হৈছে। এটা আমাৰ যে সহ ডিভিজন সান্দা 150 টাকা, 150 টাকা সারি দিলে বাকি সব টাকা কিতা লাগিলে হৈছে, তাতে আমি হিসাব দিতে পারছি। আরো 10 টাকা দেখুন কি কিতা বাংলা সাহিত্য তোমার কিতা আছে, বাকি টাকা হিসাব দিতে পারছো না। ক্লাস টেনের মানে বোর্ড ছাত্র এরকম ধমকি দিয়া যে তোমার পরীক্ষা দিতে দেওয়া এটা বড় কথা, এরকম করে তারা দেখা লোয়া হয়েছে। সরকারি নিয়মক বুহাঙুলি অধ্যক্ষর, সরকারে রাজ্যের ছাত্র ছাত্রী সকলের ভাবে বিনামূল্যা করেছে শিক্ষার অধিকার, কিন্তু তার মাজতে একাংশই শিক্ষার নামত করেছে দুর্নীতি। এইজন করিমগঞ্জের মহাদেব উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বীরমঙ্গল সিনহা, অধ্যক্ষ বীরমঙ্গল সিনহার আজব কাণ্ড, যে সময় সরকারি নিয়ম মতে দরিদ্র ছাত্র ছাত্রী সকলে বিনামূল্যক ফর্ম ফিল আপ করব পারে, সেই সময়তে বীরমঙ্গল সিনহাই ছাত্র ছাত্রী সকলের লৈছে মাচুল। এই অভিযোগ বিদ্যালয়খনের ছাত্র ছাত্রী সকলের, ছাত্র ছাত্রী সকলের অভিযোগ। অধ্যক্ষৰ পৰা হাৰি যোৱা নাই দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলৰ ছাত্ৰ ছাত্ৰীসকলো। তেওঁলোকৰ মতে দ্বাদশ শ্ৰেণীৰ ফৰ্ম ফিলাপৰ নামত 2300 টকা লোৱাৰ লগতে ইউনিট টেষ্টৰ বাবদো অধ্যক্ষই লৈছে 100-150 টকা। চৰকাৰে নিয়মক বুঢ়া আঙুলি দেখুৱাই অধ্যক্ষ বীৰমংগল সিনহাই এতিয়া নিজৰ মই মতালিৰে কৰি গৈছে সকলো। প্রিন্সিপাল তারা কোনো মেমো রিসিপ্ট দিছে নি তোমরা রে? আর কিতা কইছে এনে ধরনের কলঙ্কিত শিক্ষকর বিরুদ্ধে শিক্ষা বিভাগে কি ব্যবস্থা লব তাকে লৈ এতিয়া প্রশ্ন উত্থাপন হৈছে। করিমগঞ্জৰ পৰা সৌমিত্র দাসৰ রিপোর্ট, টাইম 8।